আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিসকভার 25 2022 এর মডেল ফুল ফ্রেশ কন্ডিশনের ইনটেক বাইক। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা বাইক নিতে ইচ্ছুক, অল্প প্রাইসের মধ্যে নতুন কন্ডিশন, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমার এই চ্যানেলে কন্টিনিউ এইরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ দেওয়া হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক ডিসকভার 25 2022 এর মডেল, তারা এই বাইকটা নিতে পারেন। ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেক বাইক, আর আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সর্বফার্স্ট আমি আপনাদেরকে যেটা দেখাবো সামনে টায়ার কন্ডিশন। সো টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব বাইক, সাইটের যেগুলো গ্রিপস থাকে এখন অব্দি কিন্তু পড়েনি। ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা শোরুম থেকে বাইক নেওয়া, আর এই বাইক নেওয়া কিন্তু একেবারে সেম কথা। আমি দেখে দিচ্ছি একটা একটা করে, যদি দেখায় আপনাদেরকে বাইকটি মাঠঘাট দেখতে পাচ্ছেন এ পাশ থেকে শুরু করে একদম লাস্ট অব্দি পর্যন্ত একদম কিন্তু ফুল ফ্রেশ। বাইকের কোথাও কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ নাই। যদি দেখায় আপনাদেরকে বাইকটি ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ, অ্যান্টি স্কিপ ব্রেকিং, বর্তমান নিউ মডেলের বাইক। যদি দেখায় এ পাশ থেকে আপনাদেরকে হেডলাইট দেখতে পারলেন একদম ফুল ফ্রেশ। এই পাশ থেকে যদি দেখে দেই দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক। তো যদি দেখে দেয় আপনাদেরকে এ পাশ থেকে ফুয়েল ট্যাঙ্ক, দেখতে পারলেন একেবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের বাইকের কিন্তু কোথাও কোনো দাগ স্পট ক্রাশ বর্তমান নাই। তো যদি বলি বাইকটির ইঞ্জিন সম্পর্কে, একদম আনটাস ইঞ্জিন, আর বুঝতেই পারতেছেন 2022 এর মডেলের বাইক। ইনশাল্লাহ গ্যারান্টি সহ বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, নয়তো বা আসে আমার শোরুমে সরাসরি দেখে শুনে নিয়ে যাবেন। আমার প্রতিষ্ঠানের নাম শ্যাম সুমন বাইক কর্নার, দেখতে পাচ্ছেন আপনারা ঠিকানা নাওলি পশ্চিম পাড়া বগুড়া, বগুড়া সাত মাথা থেকে অনলি 30 টাকা আমাদের শোরুমে আসতে রিক্সা ভাড়া লাগে। সরাসরি আসে এই বাইকটি কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো যদি দেখায় আপনাদেরকে বাইকটির সাইড কভার দেখতে পারলেন একদম কিন্তু ফুল ফ্রেশ। এ পাশ থেকে যদি দেখে দেয় আপনাদেরকে সিট কাউলিং কেরিয়ার দেখতে পারলেন একেবারে ফুল ফ্রেশ। যদি দেখায় আপনাদেরকে বাইকটির এক্সজস্ট দেখতে পারলেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক। তো কষ্টের টাকাতে ভালো মানের বাইক যারা নিতে ইচ্ছুক তারা আমার কাছ থেকে বাইক নিতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় ফ্রেশ আর ইনটেক বাইক দেওয়ার চেষ্টা করি। তো যদি বলি বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থাতে রয়েছে, নিয়ে যেয়ে নিজ নামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন। এটা যে শোরুমের বাইক সেই শোরুম থেকে আমাদের নিজ দায়িত্বে আমরা মালিকানা পরিবর্তন করে দেবো। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যে জেলা থেকে বাইকটি ক্রয় করবেন অবশ্যই কিন্তু নিজ জেলায় নিজ নামে স্মার্ট কার্ড করে নিতে পারবেন, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো যদি দেখায় আপনাদেরকে বাইকটির পিছনের টায়ার দেখতে পাচ্ছেন টায়ার একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন, সাইডের যেগুলো গ্রিপস থাকে এখন অবধি কিন্তু পড়েনি। নতুন কন্ডিশনের বাইক যারা নেবেন নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন। আবারও বলতেছি কষ্টের টাকাতে ভালো মানের বাইক ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন সব সময়ের জন্য। এই পাশ থেকে যদি দেখে দেই দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ। সাইড কভার দেখুন একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক। তো যদি এই পাশ থেকে আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখিয়ে দেই দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন। যদি বলে এই পাশ থেকে সরি দেখায় যদি ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফুল ফ্রেশ, এবং ইঞ্জিনের যে সিল থাকে সেই সিল অবধি পর্যন্ত এখনো ওঠেনি। দেখুন একদম নতুনত্ব বাইক, দেখেন এখন অবধি পর্যন্ত কিন্তু ইঞ্জিনের সিলই ওঠেনি, ঠিক আছে। তো যদি দেখায় আপনাদেরকে বাইকটির হ্যান্ডেল বার দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ। এবার আমি যেটা দেখাবো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে। তো বাইকটি চলা অনলি 13,239 কিলোমিটার, অনলি 13,239 কিলোমিটার, এটা কিন্তু অরিজিনাল চলা ফ্রেশ কন্ডিশন বাইক যারা নিতে ইচ্ছুক, খুব টিপটপ ইউজ করছে। এটা যে লোকের বাইক ছিল দেখে বুঝতে পারতেছেন আপনারা, বাইকটি দেখে খুবই টিপটপ বাইক ইউজ করছে, অনলি 13,000 কিলোমিটার বাইকটি রান করেছে গ্যারান্টি সহ। ইনশাল্লাহ বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা কিন্তু নিতে পারেন, ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ বাইক হবে। কষ্টের টাকা দিয়ে আবারও বলতেছি ভালো মানের বাইক কিনুন, ইনশাল্লাহ আমার কাছে সবসময় ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন ইনশাল্লাহ। তো বলবো এই বাইকটির প্রাইস, এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন মালিকানা পরিবর্তন সহ,
অনলি 1,28,000 টাকা হলে, মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি 1,28,000 টাকা হলে। এটা যে শোরুমের বাইক, আবারও বলতেছি আমাদের নিজ দায়িত্বে আপনাকে মালিকানা পরিবর্তন করে দিব। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর এরকম ফুল ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।